আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিম নাড়াচাড়া করা হচ্ছে এখানে, আর এই ডিমগুলো নাড়াচাড়া করার মূল উদ্দেশ্য এখানে বিদ্যুৎ ছাড়া, এখানে সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়া আদিম পদ্ধতি বলা চলে, তুষ হারিকেন পদ্ধতি, মূলত তুষ হারিকেন পদ্ধতি দিয়ে এখানে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটানো হয়। আর এই খামারে, যে হ্যাচারি খামার, এখানে মূলত প্রতি মাসে 50,000 হাঁসের বাচ্চা ফুটানো হয়। আর আমরা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে সেই ডিম থেকে বাচ্চাগুলো ফোটানো হয়। এই খামারটি আছেন হলো মাসুদ রানা ভাই, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের খামার কেমন চলতেছে, হ্যাচারি খামারটা? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমাদের ব্যবসা। আচ্ছা, একটু খেয়াল করলে দর্শকরা বুঝতে পারবে, হাঁসের বাচ্চার শব্দ শোনা যাচ্ছে এখানে। এইখান থেকে ফিটে আসবে বাচ্চা, দেখি দেখি দেখি, ও ফুটতেছে, আগামীকাল বাচ্চা আসবে। ও দর্শক, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে হাঁসের বাচ্চার শব্দ শোনা যাচ্ছে, আর এগুলো সবগুলো হাঁসের ডিম। আর এখানে যে কয়েকজন ভাই কাজ করছে, মূলত তারা সবাই এখানে কাজের সঙ্গে জড়িত। আপনারা কয়জন কাজ করেন এখানে? আমরা এখানে চারজন কাজ করি। চারজন কাজ করেন? জি। ও আচ্ছা আচ্ছা, মূলত এই তুষ পদ্ধতি, হারিকেন পদ্ধতিতে সুবিধাটা কি, কোথায়, মানে বাচ্চার সুবিধা কোথায়? তুষ হারিকেন পদ্ধতিতে সুবিধা হলো আপনার এখানে খরচটা আমাদের কম, বিদ্যুৎ বিলটা লাগে না। দ্বিতীয়ত হলো ইনকিউবেটর বাচ্চা, যে আমাদের বাচ্চা শক্তিশালী হয় এবং কি সঠিক তাপে আসে, বাচ্চাগুলো মৃত্যুর হার কম। আচ্ছা, আর ইনকিউবেটরের যে যেগুলো বাচ্চা ফুটানো হয়, বাচ্চার মৃত্যুর হার বেশি। আচ্ছা, তুষ হারিকেন সনাতন পদ্ধতিতে বাচ্চার মৃত্যুর সংখ্যাটা কম হয়, বাচ্চা সুস্থ সবল হয়। একটা বাচ্চা মানে বের হবে, এটা মানে দেখেন তো, এই যে একটা মুখ বের করছে এখানে, এই যে এটা 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 এখন কাল, ও হ্যাঁ হ্যাঁ, ওটা অটোমেটিক এমনি বের হবে না, একা একা নিজে নিজেই নিজে নিজে বের হবে। মূলত এটাতে সময় লাগে কেমন বাচ্চা ফুটতে? আপনার টোটালে সময় লাগে 28 দিন। 28 দিন? আচ্ছা, আপনার তুষ হারিকেন পদ্ধতিটা একটু দেখি ভাই, আপনার এই পাশে, আপনি এই পাশে আসেন। দর্শক, আমরা এখন আছি জাওয়ার ইউনিয়ন, জাওয়ার গ্রামে। এটি মূলত হচ্ছে তারাইল উপজেলা, কিশোরগঞ্জ জেলা। এখানে যে মাসুদ রানা ভাইয়ের হচ্ছে হ্যাচারিতে, মূলত তিনি বিভিন্ন খামার থেকে ডিমগুলো সংগ্রহ করে এখানে তুষ হারিকেন পদ্ধতির মাধ্যমে উনি বাচ্চা উৎপাদন করে থাকেন। এটা হচ্ছে হারিকেন, এটা দেখি ভাই একটু, হারিকেনটা মূলত কি কাজ করে ভাই এখানে? হারিকেনটা দিয়ে আমরা প্রথম সিলিন্ডারটা গরম করি। ও, এখানে তো সিলিন্ডার, এখানে ফাঁকা সিলিন্ডার সম্ভবত। জি জি, এখানে 4 ঘন্টা হারিকেনটা রাখি গরম হওয়ার জন্য। আচ্ছা, রাখেন দেখি একটু। কুষ্টিয়া, নোয়াখালী, শেরপুর বিভিন্ন অঞ্চলে আমাদের বাচ্চা যায়। আচ্ছা, এটা তেল খরচ কেমন? তেল খরচ হতো আপনার প্রত্যেক বেজে হয়তো 500 বা 700 টাকার মতো তেল খরচ হয়। একটা হারিকেনে একদিনে কত তেল খরচ হয়? এখানে প্রায় একটা হারিকেনে আপনার 100 গ্রাম এর মতো তেল খরচ হয়। 100 গ্রাম? ও আচ্ছা, তো আপনার যেটা বললেন যে এই বাচ্চাগুলো বেশি মানে ভালো হয়, মানে কারণ কি মূলত এই হারিকেন তুষের পদ্ধতি করলে? এটা সনাতন পদ্ধতি, তো এটা আপনার তুষ হারিকেন পদ্ধতিতে তাপটা সঠিক মাত্রায় থাকে এবং আপনার এটা তাপটা নিয়ন্ত্রণে রাখা যায়। ইনকিউবেটর বাচ্চা অনেক সময় দেখা যায় মেশিনের ইলেকট্রিক তাপের কারণে বাচ্চা সুস্থ সবল হয় না, কিন্তু আমাদের বাচ্চাগুলো সুস্থ সবল হয়। আপনি এটা বুঝেন কিভাবে যে তাপ কতটুকু লাগবে হাঁসের বা ডিমের? এটা এটা হয়েছে সম্পূর্ণ আমাদের অভিজ্ঞতার কাছে। আমরা কি কি টেস্ট করেন ডিমগুলো যখন চোখে লাগাই তখন অনুভব করতে পারি ডিমগুলো তাপ কেমন আছে। যদি দেখি চোখে তাপটা বেশি লাগে তাহলে হারিকেনটা কমায় দিই,
যদি দেখি কম লাগে তখন হারিকেন বাড়ায় দিই। এইভাবে আমরা বুঝতে পারি এখন কোন সময় কোন তাপে রাখতে হবে। এটা আপনার প্রত্যেক কাজে কাজে আমরা টের পাই কোন সময় কোন হারিকেনটা কীভাবে রাখতে হবে। সেখানে এখন 4 ঘন্টা পর সময় হয়ে গেছে, এখন এগুলো জি জি আপনি রেখে দিচ্ছেন এখানে, জি বুঝতে পারছি। প্রত্যেক 4 ঘন্টা পর পর আমরা এগুলো চেঞ্জ করে দিই। আপনার চোঙ্গা আছে কতগুলো এখানে? এরকম আমাদের 66টা চোঙ্গা আছে। 66টা চোঙ্গা আপনার? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরে দেখি, দর্শকদের দেখাই। আর এই যে বলছিলাম যে এখানে মূলত প্রতি মাসে 50,000 হাঁসের বাচ্চা ফোটানো হয় ডিম থেকে, আর সনাতন পদ্ধতিতে হওয়ার কারণে এখানে হাঁসের বাচ্চাগুলো অনেকটাই শারীরিকভাবে অনেকটা মজবুত গঠন নিয়ে তারা জন্ম নেয়। আর এই বাচ্চাগুলো উৎপাদনে খরচ খুবই কম হয়, যার কারণে সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তের খামারিরা যদি চান সরাসরি এখান থেকে বাচ্চা নিতে পারেন, তাহলে আপনারা আরও কম খরচে সাশ্রয়ী রেটে আপনারা বাচ্চা এখান থেকে নিতে পারবেন। এখানে কাজ করতেছে অনেকেই। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ নূর আলম। নূরে আলম, আপনি এখানে কি কাজ করতেছেন? জি, আমি যে ব্যাডের ডিমগুলো উলট পালট করতেছি। আচ্ছা, উলট পালট কেন কেন করতেছেন এটা? মাইসকানের ডিমগুলো মনে করেন তাপমাত্রা বেশি থাকে তো, তো ওই জন্য কানের ডিমের তাপমাত্রা কম থাকে, ওই জন্য কানের ডিম মাইজে দিতেছি। কীভাবে সরান দেখেন একটু, যেরকম ভাবে এটা তুলে নিয়ে আসেন না? হ্যাঁ জি, তুলে নিয়ে যায়, আবার টান দিয়া মাইজেটি। একটু থামেন, দর্শকদের দেখাই একটা হাঁসের বাচ্চা শব্দ। আমরা যদি থামি তাহলে আমরা ঠিক বুঝতে পারবো যে এই যে কোনো কোনো ডিম ফুটে আসছে, অটোমেটিক বাচ্চা এখান থেকে বের হয়ে যাবে। এই যে এখানে একটা বাচ্চা ফুটার মতো হয়ে গেছে। নাড়াচাড়া করলে বাচ্চা এখানে হয়? মোটামুটি এই স্থানে রাখতে হয় কয়দিন? এই যে একটা বাচ্চা এখানে বের হওয়ার চেষ্টা করছে, যদি রাত্রের দিক দিয়ে বাইর হয়ে যাবে এটা, মানে আজকে বের হয়ে যাবে এটা না? জি, এটাকে কিছু করতে হবে না, এমনিতে বের হয়ে যাবে, এমনিতে ওরা নিজে আপনি আপনি বের হয়ে যাবে। ও, এমনি এমনি বের হয়ে যাবে। আপনার চোঙ্গাতে রাখতে হয় হলো 15 দিনের মতো নাকি? 15-16 দিন। 15-16 দিন। আর এখানে কয়দিনের রাখতে হয়? এখানে বাকি 28 দিনের যে 14 দিন বা সময় লাগে, 13-14 দিন সময় লাগে মূলত। দর্শক একটু ভালো করে খেয়াল করবেন যে হারিকেনগুলো বের করা হচ্ছে মূলত চোঙ্গাতে তাপ যখন দেওয়া শেষ হয়ে যায় তারপরেই ওগুলা বের করে আর একটা চোঙ্গাতে রাখতে হয়। এভাবে করে মূলত এই যে তাপমাত্রার কাজগুলো সেগুলো দেওয়া হয়। আপনার বাচ্চাগুলো কি এখন আছে ভাইয়া? না, বাচ্চা আগামীকাল ফুটবে ইনশাল্লাহ। আচ্ছা, আগামীকাল ফুটবে মূলত বাচ্চাগুলো। আজকে কি ফুটছিল, কদিন পর পর ফুটে? এটা গত 3 দিন আগে ফুটে চলে গেছে। 3 দিন আগে ফুটছে? ও, এই যে বাচ্চা ডাকাডাকি শুরু হয়ে গেছে এর মধ্যে। এই যে এদিকে আসলে দেখা যাবে বেশ অনেকগুলো, এখানে একটা আছে যে মাথা বের করছে, কেউ কেউ শব্দ শোনা যাচ্ছে। এখান থেকে একসাথে কতগুলো বাচ্চা ফুটবে? 4,000 একবারে, একবারে এক বেডে থেকে 4,000 ফুটবে মোটে। শব্দ হচ্ছে কম বেশি কম বেশি, কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না বাচ্চাগুলোর শব্দ। আপনারা হচ্ছে কে হয়? মা মাসুদ ভাইয়া আপনার মামা? আপনি তো এখানে সময় দিচ্ছেন মনে হয়। ও, আপনি তো হাঁসের এই যে হ্যাচারিতে সময় দিচ্ছেন, মানে তাতে আপনার কেমন চলতেছে বা কেমন লাগতেছে, যে আসলে কাজটা কেমন লাগে মূলত? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো লাগে? এটা তো বাংলাদেশে সব অঞ্চলে হয় না, এটা তো আপনার এলাকায় হয় বা সময় কাটতেছে, এটা মানে ভালো লাগার মূল কারণটা কি? আপনি কি সময় অন্য জায়গাতে তো সময় কাটাতে পারতেন, এখানে কাটাতেছেন, পার্থক্য কোথায়? এই কাজটা করতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এই কাজটা করি। ও, লেখাপড়া করতেছেন আপনি? জি, লেখাপড়ার পাশাপাশি এখানে সময় দিচ্ছেন। জি, বুঝতে পারছি। দর্শক, এটি হচ্ছে যে চোঙ্গা, এটা হচ্ছে চোঙ্গার একটা, এটা কি বলে এটাকে, সিলিন্ডার, এখানে সিলিন্ডার যে সারি আছে এটাকে কি বলে? না, ওই যে লম্বা করা ফ্রেম। হ্যাঁ, এখানে ফ্রেম, এখানে একটা ফ্রেমে আপনাদের সারিতে আছে 66টা চোঙ্গা আছে ভাইয়া যেটা বললো। একটু দর্শককে দেখাই, বেশ লম্বা, অনেক
লম্বা একটি ফ্রেম, এই ফ্রেমের 66টা চোঙ্গা আছে, একটা থেকে একটা, একটা থেকে একটা উল্টা পাল্টা করে যে কাঁথা আছে ল্যাপ কাঁথা দিয়ে মূলত এখানে ঢেকে রাখা হয়। এটা কি বন্ধ আছে নাকি আপাতত? জি, এর এখন ডিম মানে বসানো হয়েছে না। ও, এটা হচ্ছে ডিম এখনো বসানো হয় নাই, আপাতত বন্ধ আছে। এই যে বড় বড় গর্ত দর্শক, বড় বড় গর্ত, এর মধ্যে আপনার হারিকেন দিতে হবে। হারিকেন দেওয়ার পরে যেভাবে করে ডিম কিছু রাখা আছে, এর ডিমগুলো তাপিয়ে দেওয়া শুরু হলে তখন এটা বোঝা যাবে। আচ্ছা, এই পাশে দেখায় আপনাদেরকে আবার, এই যে উপরে দর্শক উপরে হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে কয়েকটা ট্রের উপরে বেশ কয়েকটা ডিম, এগুলো সবই হাঁসের ডিম। আর মূলত এটা হচ্ছে, এই হাঁসের ডিমগুলো এই কিশোরগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশে মূলত ওনারা পাঠিয়ে থাকেন। শুধু ডিম আর ডিম, যেখানে তাকাবেন শুধু ডিম, দেখতেও কিন্তু বেশ সুন্দর সাদা কালারের ডিম। এটা তো সবই থাই ক্যাম্পবেল, জাতের নাম? হ্যাঁ, খাকি ক্যাম্পবেল। এটা কি বলে, এটা খাটি খাকি ক্যাম্পবেল? খাকি ক্যাম্পবেল, ও এটা হচ্ছে খাকি ক্যাম্পবেল জাতের, আপনার যেটা দেশি বলে মূলত। এটা সহজে আপনি বাসা বাড়িতে নিয়েও এটি পালতে পারবেন। আবারও আমরা চলে আসছি মাসুদুরানা ভাইয়ের কাছে। আপনার হারিকেন এগুলো প্রাইস কেমন করে পড়ে? বর্তমানে তো হারিকেন সব জায়গায় পাওয়া যায় না, হারিকেন জি আপনার এখানে পাওয়া যায়? পাওয়া যায়, তাই অনেক তো সদর লেভেল থেকে গিয়ে আনতে হয়। তাই এই যে এখানে দর্শক দেখুন, বেশ অনেকগুলো হারিকেন, বলা চলে এগুলো এক পর্যায়ে হয়তো জাদুঘরে যাওয়ার উপদ্রব হয়ে গেছিল। আমাদের গ্রাম অঞ্চল আগে এক সময় ছিল সবার বাড়িতেই। আর এটি হচ্ছে হারিকেন তুষ পদ্ধতি। ভাইয়া, একটু জানতে চাচ্ছিলাম যে মূলত আপনার এখান থেকে বাচ্চা নিলে, যে খামারিরা যদি বাচ্চা নেয়, তাদের সুযোগ সুবিধাটা কেমন, মানে কি ধরনের তারা বাচ্চা পাবে মূলত? সুযোগ সুবিধা হলো আমাদের এখান থেকে যদি সরাসরি যোগাযোগ করে বাচ্চা নেওয়া হয় তাহলে আমরা এই কম মূল্যে রাখতে পারবো। আচ্ছা, এবং বাচ্চাগুলো আমরা যদি প্রয়োজন হয় পৌঁছে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আর এমনিতে এমনিতে যারা নিয়ে যায় এখান থেকে বিক্রি করে, তাহলে তো কয়েকটা হাত বদল হলে দামও তো বেড়ে যায়। জি। আচ্ছা, আপনাদের এমনিতে পরিবহন সুবিধা আছে কিনা? কেউ যদি পরিবহন সুবিধা আমাদের আছে, আমাদের কেউ যদি অগ্রিম আগে অ্যাডভান্স করে তো আমরা বাচ্চা পৌঁছে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, অগ্রিম অ্যাডভান্স করলে সেটা কত পার্সেন্ট? ওই আপনার 30%, 20% এরকম অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা বলেন আমাদেরকে। আমার মোবাইল নাম্বার হলো 01754293729। আপনি এই পেশায় কত দিন ধরে আছেন? আমি এই পেশায় 2 বছর যাবত আছি। 2 বছর ধরে আছেন না? তাতে আপনার এই যে এটা করতেছেন, আপনার হলো সব মিলাই যখন ভালো মৌসুম যায় খারাপ মৌসুম যায় সব রকমই তো হয়। এটা মান্থলি আপনার, এটার আয় রোজগার কোনো কোনো সময় কেমন আসে প্রতি মাসে, যে 50,000 বাচ্চা বিক্রি করার পরে? আলহামদুলিল্লাহ, আয় রোজগার ভালো। করোনাকালীন সময় বাচ্চার ব্যবসার অবস্থা একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ব্যবসার অবস্থা ভালোই। আপনার 50,000 বাচ্চা যদি আমরা উৎপাদন করতে পারি, মাসে প্রায় 80-1 লক্ষ টাকার মতো আমাদের আয় হয়। 80-1 লক্ষ টাকা 50,000 বাচ্চা উঠালে, তাহলে সেক্ষেত্রে তো ডিমের দাম এবং খরচ বলতে গেলে বেশি খরচটা কি মূলত, বড় খরচ এখানে? বেশি খরচ হলো আমাদের এখানে কারিগর আছে 3 জন, তাদের প্রায় 13-14,000 টাকা বেতন আছে। এরপরে হারিকেনের তেল খরচ আছে। মাসে কি পরিমাণ টাকার হারিকেন তেল খরচ হয় আপনার? হারিকেন প্রায় 8-10,000 টাকার মতো তেল খরচ হয় হারিকেনে। জি। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে কাপড়গুলো, এগুলো লাল কাপড় কেন মূলত? লাল কাপড় মূলত, কাপড়টা একটু শক্ত, তো এই কারণে আমরা লাল কাপড়টা ইউজ করি। যে কোনো কাপড় দিয়ে হবে, কিন্তু লাল কাপড়টা হলে আপনার শক্ত এবং দামেও সস্তা, এই কারণে আমরা লাল কাপড়টা ব্যবহার করি। মানে সহজে এটা অনেকগুলো একসাথে ক্রয় করা যাবে। এটা একটা টুকলাতে কতগুলো ডিম আছে? এখানে আপনার একটা পুটলাতে 40টা ডিম আছে। 40টা, প্রত্যেকটাতে 40টা? জি। ও, আপনার চোঙ্গা খরচ কেমন যায়? চোঙ্গা খরচ হয় তো আপনার তেল খরচটা না, চোঙ্গা তৈরি করার সময় মূলত? চোঙ্গা তৈরি করার সময় পার চোঙ্গা আমরা 200 টাকা খরচ হয়। 200 টাকা? জি। এমনিতে আপনাদের এই ইয়েগুলো, এখানকার ডিমের যে কোয়ালিটি, এটা ভালো খারাপ বাচ্চার কোয়ালিটি আপনারা ওটা মেনটেন করেন কি হবে, যদি কোনোটা যদি খারাপ হয়? সেটা ডিমগুলো যখন বসানো হয় তখন যে ডিমে বাচ্চা আসবে না বা ডিমটা বাঁকা তেরা ফাটা ময়লা ডিমগুলো আমরা বাছাই করে আগে বাদ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ও বাদ দিয়ে দেন সেটা? জি। বাদ দেওয়ার পরে বাছাই আপনারা কি পরিমাণ টিকে শতকরা সেখানে? শতকরা আপনার 10% ডিম বাতিল হয় আর 90% ডিম আমরা হ্যাচারিতে ঢুকাই। ও, এগুলো যদি গ্রাহকের কাছে দেওয়া যায় সেগুলো তো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে যদি নষ্ট ডিম দেওয়া যায়। আর মূলত আপনাদের এখান থেকে যদি কেউ
এসে নিল তাহলে তো নিল, যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে সুবিধা? না আসলে আমরা পৌঁছে দিতে পারবো। আপনাদের লোকজন যাবে সেই সাথে? যাবে, তবে আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হয়তো বাচ্চার রেটটা আরেকটু বৃদ্ধি পাবে, কারণ এখানে পরিবহন খরচ আছে। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কতটুকু পরিমাণ বাচ্চা নিলে আপনারা ওইটা পাঠাতে পারেন? সেটা আমাদের গাড়ি পাঠাই দিলে কমসে কম আপনার 3,000 থেকে 4,000 বাচ্চা নিতে হবে কমপক্ষে। এর বেশি যত বেশি নেবে দামের ক্ষেত্রেও সাশ্রয়ী হবে। একবারে কত বেশি কতটুকু পরিমাণ বাচ্চা আপনি দিতে পারেন সর্বোচ্চ? আমরা সর্বোচ্চ 8 থেকে 10,000 বাচ্চা একবারে দিতে পারবো একবারে। আবার যদি বারে বারে নেয় সেটা হয়তো যত পরিমাণ দিতে পারবো সমস্যা, আমাদের আগে অগ্রিম ফোন করে জানায় রাখবে, অ্যাডভান্স করে রাখবে, তখন আমরা বাচ্চাগুলো এইভাবেই তৈরি করে রাখবো। আচ্ছা, বাচ্চা যখন ছোট বাচ্চা থাকে, একদম ছোট বাচ্চা, সেটা কি খাবার খায় প্রথমে? মূলত প্রথমত আপনার ওই প্রথম দিনে এই হাঁসের বাচ্চা আপনার 3 দিন পর্যন্ত কোনো খাদ্য লাগে না। আচ্ছা, 3 দিন পর থেকে বা 2 দিন পর থেকে খই ভিজা নরম করে খাওয়াই তো, এরপরে ছোট ছোট পুষ্টি আছে, পুরো বড় পুষ্টি জিরো সাইজের পুষ্টিগুলো দিতে হয়। এভাবে আপনার 5 থেকে 7 দিন 10 দিন চলবে, এরপরে বিভিন্ন সাইজের পুষ্টি আছে, হাঁস যখন বড় হবে বড় সাইজের পুষ্টি দেওয়া হবে। আচ্ছা, মূলত এই বাচ্চাগুলো কি ব্যবসায়ী খামারি ছাড়া কি যে কেউ নিয়ে কি শুরু করতে পারে বাচ্চা? যে কেউ নিয়ে পারে। রোগ বালাই ক্ষমতা কেমন এটার? খাকি ক্যাম্পবেল হাঁসের রোগ খুবই কম। অন্যান্য হাঁসের চেয়ে আমাদের দেশীয় হাঁস যেটা, এটাকে খাকি ক্যাম্পবেল হাঁস বলা হয়, এদের রোগ খুবই কম। তো যে কোনো বাসা বাড়িতে, যে কোনো গ্রাম অঞ্চলে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় পালতে পারবে। যেটা বছরে ডিম দেয় কত? খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা আপনার মৃত্যুর সংখ্যাও খুব কম। বছরে ডিম দেয় কি পরিমাণ? এটা আপনার পালনের 5 থেকে 6 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করবে, আপনার একটানা 18 মাস থেকে 24 মাস পর্যন্ত ডিম দিবে। 18 থেকে 24 মাস। এটার প্রিয় খাবার কি মূলত এই হাঁসগুলোর? হাঁসের প্রিয় খাবার তো আগে দান ছিল, এখন তো বিভিন্ন জাতের খাদ্য বাজারে পাওয়া যায়, ফিট পাওয়া যায়, ফিটগুলো খাওয়ায়। এছাড়া শামুক আছে, দান আছে, এগুলো খায় হাঁসে। ডিম আসতে সময় আস লাগে কয় মাস? বাচ্চা বড় হওয়ার 5 থেকে 6 মাস পর ডিম পারে। 5 থেকে 6 মাস পর তো, তাহলে তো বেশ কম খরচে এটা ডিম চলে আসে। জি জি, খুব অল্প খরচেই হাঁসগুলো পালা যায়। এটা কি চোখে ধরে দেখছেন আপনি? চোখে ধরে আমরা এটা তাপমাত্রা অনুভব করতে পারি যে কি পরিমাণ তাপটা ডিমে আছে। তাই যদি তাপ বেশি দেখি তখন আমরা হারিকেনটা কমিয়ে দিব, আর যদি তাপ কম থাকে হারিকেন এইভাবে বাড়িয়ে দেব। এটা হচ্ছে এটা মূল, মানে তাপটা নিয়ন্ত্রণে রাখার মূল বিষয়। চোখে ধরেন কি, চোখ তাকিয়ে নাকি চোখের পর্দার উপরে? চোখটা বন্ধ করে চোখের যে পাতি আছে না, এই পাতির উপরে। এখন কি কি মনে হচ্ছে এটা দেখে আপনার? তাপটা কম, এক্ষেত্রে আমরা হারিকেনটা আরেকটু বাড়িয়ে দিব। হারিকেনটা বাড়িয়ে দেবো তো আর আবার 24-4 ঘন্টা পর যখন কাজ করবো তখন ডিমের তাপটা বেড়ে যাবে। ও, 4 ঘন্টা এখানে রাখতে হবে? জি। তখন আস্তে আস্তে সেটা বাড়বে? বাড়বে। মূলত বস্তা এবং কাঁথা এইগুলো দিয়েই মূলত এখানে এসে সালার শট বস্তা বা সালার লেপ। আচ্ছা, এই যে এখন আমি হারিকেনটা এখানে রেখে দেবো, এরপরে এটা আপনার সালা দিয়ে ডেকে দিব। সালা দিয়ে ডেকে দিলাম, এরপরে আপনার লেপ দিয়ে দিব। আচ্ছা, এটা বিছনার মতো হয়ে গেল, অনেক বড়। এটা কয় হাত কয় হাত আছে ফ্রেমটা? এখানে আমরা 32 হাত লম্বা ফ্রেমটা। 32 হাত মূলত দিনের কোন কোন সময়গুলোতে বেশি দেখাশোনা করা লাগে এখানে? এই দুপুর 2টায়, এরপরে 11টায়, বিকাল 5টায়, রাত্রের 8টায়, এরপরে মধ্যরাত্রে 12টায়। 12টাতেও উঠতে হয়? উঠতে হয়, এরপরে আবার রাত্রের 3টায়। আচ্ছা, মূলত 3 ঘন্টা পর পর যে কাজ, সেটা কি 28 দিন নিয়মিত করতে হয়? এভাবে 28 দিন আমরা নিয়মিতই করি। তাই যে 28 দিন পর্যন্ত আপনার নিয়মিত কাজ করতে হবে, যদি কাজ আমরা অবহেলা করি তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি এটা শুরু করার আগে কি করতেন আগে অন্য পেশায়? বা আমি এটা শুরু করার আগে আমার ঢাকা ব্যবসা ছিল, ডিস্ট্রিবিউশন ব্যবসা ছিল, আমার কলমের ব্যবসা ছিল। তো আমি বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারলাম এটা মোটামুটি লাভবান ব্যবসা, হ্যাঁ, লসের হারটাও কম, এই কারণে আমি এই ব্যবসার সাথে জড়িত হয়েছি। আচ্ছা, এমনিতে এখন কেমন লাগতেছে আসার পরে? বা আলহামদুলিল্লাহ, এই জগতে আসার পরে ব্যবসা ভালোই লাগতেছে, ব্যবসাও ভালো, হ্যাঁ, লসের হারটা কম, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, লাভবান আছি। হ্যাঁ, তো যারা হাঁস পালন করতে চাই বা এখান থেকে বাচ্চা নিয়ে অনেকেই শুরু করবে কিন্তু প্রথম দিকে অনেকে জানে না, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকবে কিনা তাদের জন্য? যারা না জানে আমরা মোবাইলে যোগাযোগ করলে বা আমাদের কাছে আসলে আমরা শিখিয়ে দিতে পারবো কীভাবে বাচ্চাগুলো পালন করতে হবে, কতদিন থেকে কতদিনগুলো বাচ্চাগুলো কীভাবে রাখতে হবে, ছোটো বাচ্চাগুলো কীভাবে ব্রিডিং করতে হবে,
এগুলো আমরা শিখিয়ে দিতে পারবো। আমাদের কাছে এই সুবিধাটা পাওয়া যায়, আমরা একটা হাঁস বড় করতে কি কি প্রয়োজন হয়, কোন বয়সে কিভাবে রাখতে হয়, এগুলো আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ডিম সব জায়গাতে, এখানে ডিম আছে, হ্যাঁ উপরে ডিম আছে, আমরা উপরে বেড বলি, ডিম আছে এখানে, 5000 ডিম আছে এখানে, 5000 ডিম আছে না এখানে, পাঁচ পুরো বেডে 5000 ডিম আছে। ও এখানে 5000 ডিম একটা বেডে? জি, তাহলে এখানে 5000 ডিম আছে, অনেকগুলো বেশ। এই ডিমগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনারা? আমরা মূলত এই যে হাঁসগুলো দেখতেছেন এই খামার থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করি। এরকম আমাদের আরও 5-7টা খামার আছে, আমরা 5 দিন পর পর গিয়া ডিমগুলো সংগ্রহ করি। ডিমগুলো ওনারা প্রত্যেক দিনের ডিম আলাদা করে রেখে দেয় সুন্দর করে, তখন আমরা 5 দিন পর পর একত্রে করে ডিমগুলো নিয়ে আসে হ্যাচারিতে বসাই। ও ঠিক আছে। প্রথম দিন যখন ডিমগুলো বসাই তখন আমরা রোদ্রে ডিমগুলো তাপটা হালকা তাপ আনি, যেগুলো যে সমস্ত ডিমে বাচ্চা আসবে না, যে সমস্ত ডিমগুলো খারাপ এই ডিমগুলো আমরা বাছাই করে বাদ দিয়ে দিই, এবং সঠিক এবং সুন্দর ডিমগুলো আমরা এই হ্যাচারিতে এনে ঢুকাই। ও আপনার এটা ঘর কত বড় সাইজের? এখানে আপনার লম্বা হলো আপনার 34 হাত, 34 হাত, 34 হাত লম্বা, অনেক বিশাল বড় আছে আপনার 10 হাত এরকম। একটা ছোট ঘর আমার আছে পাশে, পাশে একটা আরেকটা ঘর আছে, ওই ঘরেও ডিমি। দর্শক, শুনছিলাম এতক্ষণ যে মাসুদ রানা ভাইয়ের মূলত তার শুরুর গল্পটা, এবং তিনি কীভাবে এই হাঁসের বাচ্চা উৎপাদন করছেন এবং সারা বাংলাদেশেই হাঁসের বাচ্চাগুলো সরবরাহ করছেন। এখান থেকে আপনারা যারা মনে করবেন যে শিখবেন বা এই কাজগুলো করবেন, অথবা কেউ যদি চাইলে এখান থেকে বাচ্চা নিতে পারবেন, সব থেকে বড় কথা ভাই যেটা বললো যে এখান থেকে বাচ্চা নিলে সুবিধা হচ্ছে আপনি দামে সাশ্রয় পাবেন, কারণ সরাসরি এখান থেকে আপনি নিতে পারতেছেন, এইটা এই সুবিধাটা পাওয়া যাবে। অন্য জায়গা থেকে নিলে তো দেখা যাচ্ছে যে দামের যে তারতম্য, সরাসরি আসলে অবশ্যই কম হবে। এই যে কয়েকটা থাকা যে তলা বলা হয়, এখানে একতলা, দুইতলা, তিনতলা সব মিলেই ডিমের শুধু কারখানা। তো দর্শক, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কোনো বিষয়ে জানতে চাইলে বা পরামর্শ থাকলে মন্তব্য করে জানাবেন, আর আমরা সেটি অনুযায়ী আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই সব মিলাই সাথে থাকবেন, আমরা বিভিন্ন সময় এগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে থাকি। আপনাদের সুবিধা অসুবিধার কথা জানালে, কী বিষয়ে ভিডিও চান সেটা আমাদের জানালে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানেও ডিম, সব জায়গাতে মোটামুটি ডিম, ডিমের বাড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।